স্বাগতম আমার সখে বায়োফ্লক ফিশ ফার্মিং এ আপনাদের। আজকে আমরা গাজীপুরের গোলানে আমাদের 1.5 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন যে প্রজেক্টটি আমরা স্থাপন করেছি সেই প্রজেক্টের সাথে আপনাদের পরিচয় করে দিব। এই ফার্মটি আমাদের নামকরণ করা হয়েছে আনোয়ারা এগ্রো ফিশারিজ। আমার সামনে যে ছোট ছোট ট্যাঙ্কগুলো দেখছেন এগুলো হলো হসপিটাল ট্যাঙ্ক। পোনা ছাড়ার আগে এই হসপিটাল ট্যাঙ্কে পোনাগুলো পরিচর্যা করে তারপর মূল ট্যাঙ্কে ছাড়া হবে। এই ট্যাঙ্কগুলোর প্রতিটি পানির ধারণ ক্ষমতা 2000 লিটার। আগামী মার্চ মাস থেকে এখানে পুরোদমে মাছ চাষ শুরু হবে। এখনও প্রচুর কাজ বাকি আছে, আশা করছি মার্চের আগেই সব রেডি হয়ে যাবে। এখানে হসপিটাল ট্যাঙ্কের পানির আউটলাইন রাখা হয়েছে, যদি কখনো প্রয়োজন পড়ে এই আউটলাইন দিয়ে পানিটা বের করে দেওয়া হয়। ন্যানোটিউবের মাধ্যমে এয়ারেশন দেওয়া হবে। সিমেন্টের তৈরি এই ট্যাঙ্কগুলোর মধ্যেখানে 10 ইঞ্চি এবং চতুর্দিকে 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে। চতুর্পাশে চলাচল করার জন্য 3 ফিট রাস্তা রাখা হয়েছে। প্রতিটি ট্যাঙ্কে 3.5 ফিট করে পানির উচ্চতা রাখা যাবে। মাছের চলাচল সুবিধার জন্য ট্যাঙ্কগুলো ক্যাপসুল আকৃতির তৈরি করা হয়েছে। এই ন্যানোটিউব দিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 2 ফিট ন্যানোটিউব দিয়ে একটি রিং তৈরি করে পানির নিচে সেট আপ করতে হবে এবং এটি যেন ভেসে না যায় তার জন্য একটি ইটের সাথে বেঁধে রেখে দিতে হবে। এই ট্যাঙ্কে পরীক্ষামূলকভাবে কিছু গুলশা মাছের পোনা ছাড়া হয়েছে। প্রায় 15,000 পিস গুলশা মাছ আছে এখানে। 1500 লাইনের মাছ ছাড়া হয়েছিল, এখন বা 400-তে 1 কেজি হয়। মার্চ মাসের দিকে এগুলো 40-50টা 1 কেজি হবে। ভূগর্ভস্থ থেকে পানি তুলে উপরের এই ট্যাঙ্কিতে রাখা হয়। একদিন পরে পানি আবার আমরা মাছের হাউজে দিয়ে দেই। আপাতত ফ্লেক্সিবল পাইপ দিয়ে সব ট্যাঙ্কিতে পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, পরে পার্মানেন্ট একটি ব্যবস্থা করা হবে। আপাতত এখানে 2টি রিং ব্লোয়ার সেট আপ করা হবে। এখান থেকে প্রতিটি হাউজে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি রিং ব্লোয়ার 2.8 ফিটের উপরে ভালো ব্লো করতে পারে না। তাছাড়া এয়ারেশনের লাইন বেশি আঁকাপাকা হওয়ার কারণেও মাঝে মাঝে ব্লো রেট অনেক কমে যায়, তাই আমরা চেষ্টা করছি মেশিন যেন হাউস লেভেলে রাখা যায়। মেইন রাস্তার পাশেই রাখা হয়েছে আমাদের মেইন গেট, তার পাশ দিয়ে রয়েছে আরও 3টি রুম, একটি গোডাউন প্লাস অফিস রুম রাখা হয়েছে। আগেই বলেছি প্রতিটি ট্যাঙ্কের ফ্লোর থেকে পানির লেভেল 3.5 ফিট রাখা হয়েছে। ট্যাঙ্কের ফ্লোরের সেন্টার পয়েন্ট থেকে প্রায় চতুর্দিকে 1 ফিট ঢালু রাখা হয়েছে, যাতে করে চতুর্দিকের পানিগুলো আস্তে আস্তে মাঝখানে এসে জমা হতে পারে। সেখানে স্ল্যাশ জমা হতে পারে, ময়লাও জমা হতে পারে, এখানে এসে ময়লাগুলো জমা হবে। কিন্তু আউটলাইন রাখা হয়েছে এক পাশে। প্রতিটি ট্যাঙ্কে পর্যাপ্ত এয়ারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে করে কখনো যদি কোথাও এয়ারেশন শর্ট পড়ে যেন আমরা এক্সট্রা এই লাইনগুলো থেকে এয়ারেশন সেট আপ নিতে পারি। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে। উপরের শেড তৈরি করা হয়েছে টিন দিয়ে, পর্যাপ্ত আলো যেন প্রবেশ করতে পারে তার জন্য টিনের সাথে প্লাস্টিক টিনও ব্যবহার করা হয়েছে। চতুর্দিক থেকে বাতাস প্রবেশের জন্য ব্যবস্থা রাখা হয়েছে পর্যাপ্ত। শীতের সময় চতুর্দিক থেকে ঢেকে রাখারও ব্যবস্থা রাখা হয়েছে এখানে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে, একজন ওয়াচম্যান আছেন যিনি এখানে সার্বক্ষণিক থাকবেন। আর এই ফার্মে আগামী মার্চ থেকে এই ফার্মে বাণিজ্যিকভাবে ভিয়েতনামি শোল মাছ, তারপর দেশি মাগুর মাছ, গুলশা, পাবদা মাছ আর নিজেদের খাওয়ার জন্য তেলাপিয়া এবং কই মাছও চাষ করা হবে এখানে। ফার্মটির ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন আমার বন্ধু রাকিবুর রহমান। 1.5 লক্ষ লিটার ক্যাপাসিটির এই ফার্মটিতে মোট 6টি ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। প্রতিটি ট্যাঙ্কের পানির ধারণ ক্ষমতা 25,000 লিটার করে। এই 6টি ট্যাঙ্ক ছাড়াও রয়েছে আরও 4টি হসপিটাল ট্যাঙ্ক। প্রতিটি হসপিটাল ট্যাঙ্কের পানির ধারণ ক্ষমতা 2000 লিটার করে। চতুর্দিকে যখন সবাই বায়োফ্লক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক তখনই আমরা বিপুল উৎসাহ নিয়ে বায়োফ্লক শুরু করছি। তাই আবারও সবাইকে বলছি,
সাবধান করছি, না জেনে না বুঝে কেউ বায়োফ্লকে বিনিয়োগ করবেন না। যদি আপনি বায়োফ্লক শুরু করতে চান, আগে আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপর বায়োফ্লকে বিনিয়োগ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর ভালো থাকবেন আগামী ভিডিও দেখার জন্য।